সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন প্রতিটি কাজ নিঃশা নিষ্ঠার সাথে করতে হবে এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি দুর্ভাগ্য আমাদের ঠিক যেদিন আমরা শপথ নিলাম সেই দিন সে মৃত্যুবরণ করে এবং সে শপথও নিতে পারেনি কিন্তু গেজেটে তার নাম আসে